ওয়েলকাম টু সিওর সাকসেস ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের লাইফ সায়েন্সের কিছু কোশ্চেন আলোচনা করছি। তার আগে আপনাদের বলছি, আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যদি মনে হয় আপনাদের ভিডিওটি একটু উপকারে এসছে, তাহলে আমি অন্তত এইটুকু আপনাদের কাছে আশা করি যে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইবই পরের ভিডিওগুলো দিতে আমাকে আরও অনুপ্রেরণা যোগাবে। তো চলুন শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। কোশ্চেন নাম্বার 2, কোষের মস্তিষ্ক কাকে বলে? নিউক্লিয়াস। ক্রেবস চক্র পর্যায়টি ঘটে মাইটোকন্ড্রিয়ায়। কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পাড়ে? প্লটিপাস। বৃহত্তম সামুদ্রিক প্রাণীর নাম কি? অ্যালবাট্রোস। কোয়েশ্চেন নাম্বার 6, দ্রুতগামী সামুদ্রিক প্রাণীটি হল তরোয়াল মাছ। কোয়েশ্চেন নাম্বার 7, কোন কোষে একাধিক নিউক্লিয়াস আছে? পেশি কোষে। কোয়েশ্চেন নাম্বার 8, কোন জন্তুর চারটি পাকস্থলী আছে? অ্যান্সার গরু। কোয়েশ্চেন নাম্বার 9, কোষের শক্তিঘর বলা হয় কাকে? অ্যান্সার মাইটোকন্ড্রিয়াকে। কোয়েশ্চেন নাম্বার 10, বিশ্বের সব থেকে বড় মাকড়সা হলো গোলিয়েথ। এই গোলিয়েথ মাকড়সাটা কিন্তু পাখি খায়, এত বড় মাকড়সা। কোশ্চেন নাম্বার 11, স্নায়ুকোষের কোষদেহকে কী বলে? নিউরোসাইটিন। কোশ্চেন নাম্বার 12, কোষে প্রোটিন সংশ্লেষ করে কোথায় কি? রাইজোবিয়াম বা রাইবোজিয়াম। কোশ্চেন নাম্বার 13, জলে অক্সিজেন সরবরাহকারী জীবটি হলো? জলে অক্সিজেন সরবরাহ করে কোন জীব? অ্যান্সার হচ্ছে ডায়াটম। কোশ্চেন নাম্বার 14, রক্ততঞ্চনের সহায়তাকারী ভিটামিনটি হলো? রক্ততঞ্চনের সহায়তাকারী ভিটামিনটি হলো ভিটামিন কে। কোশ্চেন নাম্বার 15, মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটি হলো, মানে মানব মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটি কী? অ্যান্সার হচ্ছে গুরু মস্তিষ্ক। কোশ্চেন নাম্বার 16, বন্ধাত্ব নিবারক ভিটামিনটি হলো? বন্ধাত্ব নিবারক করে ভিটামিন হলো ভিটামিন ই। কোয়েশ্চেন নাম্বার 17, মানব দেহে ক্ষুদ্র অণুজীবের সংখ্যা কত? 10^13। কোয়েশ্চেন নাম্বার 18, মানব মস্তিষ্কের গড় ওজন কত? 1.4 কেজি। কোয়েশ্চেন নাম্বার 19, মানব দেহের কার্যকরী কলা কোনটি? পেশি কলা। কোয়েশ্চেন নাম্বার 20, মানব দেহের লালারসে উপস্থিত এনজাইমটি হল? টায়ালিন। কোয়েশ্চেন নাম্বার 21, জীবদেহের গঠনগত ও কার্যগত একক হল কোষ। কোশ্চেন নাম্বার 22, মানবদেহের সমন্বয় সাধনকারী কলাটির নাম কি? স্নায়ুকলা। কোশ্চেন নাম্বার 23, দুধকে তিক্ত করে কোন ব্যাকটেরিয়া? অ্যান্সার হবে কলিফর্ম। কোশ্চেন নাম্বার 24, মস্তিষ্কের আবরণকে কি বলে? উত্তর মেনিনজেস। কোশ্চেন নাম্বার 25, ফুসফুসের আবরণকে কি বলে? অ্যান্সার হবে প্লুরা। কোশ্চেন নাম্বার 26, হৃৎপিণ্ডের আবরণকে কি বলে? অ্যান্সার হবে পেরিকার্ডিয়াম। কোশ্চেন নাম্বার 27, ক্ষুদ্রান্তের বিশেষক একক হল? অ্যান্সার হবে ভিলাই। কোশ্চেন নাম্বার 28, রক্তের চাপ কোথায় সবচেয়ে কম? রক্তের চাপ সবচেয়ে কম হয় শিরায়। কোশ্চেন নাম্বার 29, তিমি মাছের গমনাঙ্গ হল? তিমি মাছের গমনাঙ্গ প্যাডেলা। কোশ্চেন নাম্বার 30, মস্তিষ্কে প্রতি মিনিটে রক্ত সংবহনের পরিমাণ কত? 350 মিলিলিটার। কোশ্চেন নাম্বার 31, মানব চোখের পেশির সংখ্যা হলো কয়টি? অ্যান্সার হবে 6টি। কোশ্চেন নাম্বার 32, চোখের জলের উৎস কোনটি, মানে চোখের জলের উৎস হচ্ছে কোনটি? চোখের জলের উৎস ল্যাক্রিমাল গ্রন্থি। এই হলো আজকের ভিডিওর জেনারেল সায়েন্সের 32টা কোশ্চেন। পরের ভিডিওতে আমি বিভিন্ন অ্যাসিডের যে pH-এর মান আছে, সেই pH-এর মানগুলো পরের ভিডিওতে আমি দেবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আবারও বলছি, এবং পরের ভিডিওর দিকে লক্ষ্য রাখুন। আমি পরের ভিডিওতে pH-এর বিভিন্ন অ্যাসিডের pH-এর মাত্রাগুলো দিয়ে দেবো।